أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রামনগর একাডেমি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাস কার্যক্রমে সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর একটা ইমেল নিয়ে বসছি তোমাদের সামনে। গত ক্লাসে আমি আরেকটা ইমেল দিয়েছি, আশা করি তোমরা সে ইমেলটা শিখে নিয়েছো, কারণ এপ্রিল মাসে আমাদের পরীক্ষার সময় এগুলাই হবে। আচ্ছা, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আসো, আজকে আমি তোমাদেরকে সাথে দেখো সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইমেল, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, মানে ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে একটা ইমেল আজকে আমি তৈরি করেছি, এটা তোমরা ভালো করে শিখে নিবা। তাহলে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মানে ইংরেজি শিক্ষার গুরুত্ব, ইংরেজি তোমাকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, ইংরেজি তোমাকে জানতে হলে তোমাকে আগে ভোকাবুলারি অবশ্যই ভালো করে জানতে হবে, তারপরে তোমার ইংরেজিতে সাফল্য আসবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশে আমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো কী আছে, আমি যে ইমেলটা লিখছি এটাতে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আগে আমরা দেখি। দেখো আসছে এখানে, আমি প্রথমটা কী দিচ্ছি, দেখো গ্রেট, প্রথমটা কী আছে, দেখো গ্রেট, গ্রেট অর্থ কি, বড় বা অত্যন্ত। এরপর কি, কনসার্ন, কনসার্ন অর্থ কি, উদ্বিগ্ন করা। সিন্স, সিন্স অর্থ থেকে বা পরে। ইনডিপারেন্ট, উদাসীন বা নির্বিকার। প্র্যাকটিক্যাল, ব্যবহারিক বা বাস্তব। লার্ন, লার্ন অর্থ কি, শেখা বা জ্ঞান অর্জন করা। তাহলে আস আমরা ইমেলটা একটু পড়ে নিই, তোমরা শব্দ অর্থগুলো ভালো করে শিখে নিবা। এবার আমরা ইমেলটা পড়ি, দেখো কী লেখা আছে। দেখো প্রম মিনা ইয়াহু অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম টু মনিরা অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম, এটা আমি পাঠাইতেছি দেখো 14 ফেব্রুয়ারি 2021। আচ্ছা ডিসেম্বর, সাবজেক্টটা কী ছিল, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব। দেখো তুমি মনিরাকে বলছো, তোমার বোন, ধরো ডিয়ার মনিরা, প্রিয় মনিরা, আই হ্যাভ এ গ্রেট, গ্রেট, গ্রেট অর্থ কি, বড়, মহান, অত্যন্ত। আই হ্যাভ এ গ্রেট কনসার্ন, কনসার্ন অর্থ কি, উদ্বিগ্ন। আই হ্যাভ এ গ্রেট কনসার্ন, আমি খুবই বা আমি বড় উদ্বিগ্ন অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে, মানে তোমাকে নিয়ে। সিন্স ইউ আর ভেরি ইন্ডিপারেন্ট টু ইংলিশ, ইন্ডিপারেন্ট অর্থ আমরা কী পড়ে আসছি, ইন্ডিপারেন্ট অর্থ আমরা পড়ে আসছি কি, দেখো উদাসীন বা নির্বিকার, ইন্ডিপারেন্ট অর্থ আমরা কী পড়ে আসছি, উদাসীন বা নির্বিকার টু ইংলিশ। তাহলে কী বলছে, ইউ আর ভেরি, তুমি খুব ইন্ডিপারেন্ট, নির্বিকার বা উদাসীন টু ইংলিশ, ইংলিশ, ইংরেজির ব্যাপারে। তাহলে আমি খুবই উদ্বিগ্ন তোমাকে নিয়ে, যে তুমি ইংরেজি নিয়ে খুবই উদাসীন, ইংরেজির ব্যাপারে খুবই নির্বিকার। ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইংরেজি হয় গুরুত্বপূর্ণ, নট অনলি ফর গুড রেজাল্ট, শুধুমাত্র যে ভালো রেজাল্টের জন্য ইংরেজি গুরুত্বপূর্ণ তা নয়, বাট অলসো ফর মেনি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল অর্থ কি, বাস্তব, ইউজেস, ব্যবহার। তাহলে বাস্তবে, অনেক বাস্তব ব্যবহারের ক্ষেত্র ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ। সো তাই ইউ ক্যান নট, তুমি পারবে না, বাট লার্ন ইংলিশ অয়েল, অয়েল অর্থ কি, ভালো, ভালো ইংরেজি শিখতে না পারলে তোমাকে চলবে না, তোমাকে, তাই তোমাকে অবশ্যই ভালো ইংরেজি শিখতে হবে, ভালো ইংরেজি না শিখলে তোমাকে চলবে না। ইউর ফ্রেন্ড মিনা, তোমার বন্ধু মিনা, মানে বোন, বন্ধু হিসাবে বলছে তোমাকে, উপদেশ দিছে তুমি ইংরেজিটা ভালো করে শিখবে, তাহলে তোমরা অবশ্যই ইমেলটা শিখবা, ভোকাবুলারি টেস্ট ভালো করে শিখবা, তারপরেই তোমাদের ইংরেজিতে সাফল্য আসবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, অল দ্য বেস্ট।